আমি আবার জসিম অ্যান্ড ওয়েলকাম টু ব্লক 16। আজকে আমি ধান কাটা থেকে শুরু করে এভরিথিং সব কিছু দেখাবো। ভিডিওটি শ্যুট করা হয়েছিল অনেকদিন আগে, আমার ব্যস্ততার কারণে ভিডিওটি ইউটিউবে ছাড়া হয়নি। আগামীকাল সকালে আমি ধান কাটতে যাব, সকাল ভোরেই। তো দেখা হচ্ছে সকাল ভোরে। সামনেই বই, বেশি দূরে না। এই সেই ধান, এটাই কাটতে হবে। এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার মাথায় একটি গামছা বেঁধে নিতে হবে, না হলে এ জায়গায় কাম করা অসম্ভব, কারণ এখানে অনেক রোদ। আমি এখন এটাই করছি, মাথায় গামছা বেঁধে নিচ্ছি, কারণ রোদ থেকে তো বাঁচতে হবে। বাধা হয়ে গেছে। আজকে ফুল কাটা শেষ হয়নি, আগামীকালকে বাঁচতে হবে। এখানে আসছিলাম হচ্ছে সকাল 6টায়, আর যাচ্ছি বিকাল 4টার সময়। আগামীকালকেও সকাল ভোরে আসতে হবে। দেখা হচ্ছে আগামীকালকে। ইনশাল্লাহ সব ধান কাটা শেষ। আগামীকাল এই ধানগুলো খোলায় নিয়ে যাব গাড়িত করে, আর সেখানে নিয়ে যে এই ধানগুলো মরা লাগবে। আসলে এই ধানগুলো কাটতে অনেক কষ্ট হয়েছে,
কষ্ট তো করা লাগবেই। দেখা হচ্ছে আগামীকালকে। আজকে তিন দিন এই ধানগুলো গাড়িতে তুলে খোলায় নিয়ে যাচ্ছি। সব ধান আনা শেষ, এখন এই ধানগুলো হপার দিয়ে মোলা হচ্ছে। সব ধান মোলা শেষ, এখন এই ধানগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হবে। ধানগুলো পানিতে ভিজিয়ে রাখার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। সব ব্যবস্থা করা শেষ, এখন এখানে ধান ভিজানো হচ্ছে। এখন এটা সিদ্ধ করা হচ্ছে। সিদ্ধ করার পরে এটা রোদে দিয়ে শুকানো হবে। শুকানোর পরে এটা বাগানোর জন্য উপযুক্ত হবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।